আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমের সিজন, প্রচুর পরিমাণ কাঁচা আম পাওয়া যায় এই সিজনটাতে। এই কাঁচা আম দিয়ে আজকে আপনাদেরকে দুই ধরনের কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে দেখাবো। একটা হচ্ছে টক মিষ্টি, আর একটা হলো টক ঝাল মিষ্টি। এই কাঁচা আমের আমসত্ত্বটা আপনারা একবার বানিয়ে পুরো বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন, আর এই আমসত্ত্বটা খেতে অনেক বেশি মজার হয়। খুব সহজভাবে আজকের রেসিপিটি আমি করে দেখিয়েছি, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আমসত্ত্ব তৈরির জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে আমি একটা পিলার দিয়ে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন। আমের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি, তারপর আমটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে করে ছোট করে কেটে নিলে আমটা সেদ্ধ হতে সুবিধা হয়। আপনারা আপনাদের পছন্দ মতো করে আমগুলো কেটে নিতে পারেন। এই তো আমি ছুরি দিয়ে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এভাবে করে আমি আমটা কেটে নিয়েছি, আর বাকি যে আমগুলো রয়েছে সেগুলোকেও আমি একইভাবে খোসা ছাড়িয়ে তারপর এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এভাবে আমি সবগুলো আম অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে টুকরো করে তারপর ফেরত আসছি। এই তো আমগুলোকে আমি খুব ভালোভাবে টুকরো করে নিয়েছি, আমি একটা পাতিলে নিয়ে নিয়েছি। তারপর আমগুলোকে আমি চুলায় বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি চুলার জালটা জ্বালিয়ে দিচ্ছি। আমটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে আমটা সেদ্ধ হওয়ার পর অনেক বেশি পাতলা হয়ে যাবে, তখন আমসত্ত্বটা তৈরি করতে অনেক বেশি সময় লাগবে। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি আমটাকে সেদ্ধ করে নেব, যতক্ষণ না পর্যন্ত আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত। আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে আমি 2-1 বার এটাকে নাড়াচাড়া করে দেব, না হলে এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রায় 7-8 মিনিট পর আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ডাল ঘুটনি নিয়ে নিয়েছি। ডাল ঘুটনিটা দিয়ে আমটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এতে করে পরবর্তীতে আমটা যখন চালনি দিয়ে চেলে নেব তাহলে সুবিধা হবে কাজটা করতে। এভাবে করে আমি খুব ভালো করে আমটাকে ঘুটনি দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়েও এই কাজটা করে নিতে পারেন। এ তো এভাবে করে ম্যাশ করে নিয়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর এটা আমি হালকা একটু ঠান্ডা করে নেব। এখানে আমি একটা চালনি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে প্লাস্টিকের ঝুড়িগুলো পাওয়া যায় সেটা দিয়েও চেলে নিতে পারেন। এখানে আমি আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে একটা চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই দেখা যাবে খুব সুন্দরভাবে এটা চালা হয়ে যাবে, আর খুব সুন্দর একটা পিউরি বের হবে। আর এই স্টেপটা অবশ্যই ফলো করবেন, তাহলে আমসত্ত্বটা খেতে অনেক বেশি ভালো হবে। আমটাকে আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি, আর যে বাকি ছোবড়ার অংশগুলো রয়েছে সেগুলো ফেলে দিচ্ছি। এই তো এভাবে করে আমি পুরো আমের পিউরিটা খুব ভালোভাবে চালনি দিয়ে চেলে নিয়েছি। এই তো আমের পাল্পগুলো আমি চেলে নিয়েছি। এবার আমি এখানে যে পাতিলে আমসত্ত্বটা তৈরি করব সেই পাতিলের মধ্যে এটা ঢেলে দিচ্ছি। পুরো মিশ্রণটাই আমি ঢেলে দিচ্ছি। এবারে প্রথমেই আমরা টক মিষ্টি আমসত্ত্বটা তৈরি করে নেব। এজন্য এখানে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। চিনিটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ নর্মাল লবণ। আপনাদের হাতের কাছে যদি বিট লবণটা না থাকে তাহলে এখানে নর্মাল লবণটা দিয়েই করতে পারেন, তবে বিট লবণটা দিলে এটা খেতে বেশি টেস্ট লাগে। এবার এটাকে আমি চুলায় বসিয়ে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নেব 5-6 মিনিটের মতো। একটু সাবধানে এটা জাল করে নিতে হবে, কারণ এটা ফুটতে শুরু করলে চারিদিকে ছিটিয়ে পড়ে। একটু সাবধানে এটাকে জাল করে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে আমি 6-7 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি। এটা বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। টক মিষ্টি আমসত্ত্বের জন্য মিশ্রণটা একেবারে রেডি হয়ে গিয়েছে। আগে থেকেই আমি একটা প্লেটে কিছুটা সরিষার তেল ব্রাশ করে রেখেছিলাম। এবারে আমি এই প্লেটের ওপরে কিছুটা আমের মিশ্রণ নিয়ে নিচ্ছি। এই তো আমি এখানে কিছুটা আমের মিশ্রণ নিয়ে নিয়েছি।
তারপর এটাকে আমি সমানভাবে এই প্লেটের ওপর বিছিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন পাতলা অথবা মোটা করে আমসত্তটা তৈরি করতে চান সেভাবে এটা বিছিয়ে নেবেন। আমি একটু পাতলা করে আমসত্তটা তৈরি করছি। এই তো পুরোটা আমি বিছিয়ে নিয়েছি, এবার এটাকে আমি রোদ্রে দিয়ে খুব ভালোভাবে শুকিয়ে নেব। এবারে আমি যে টক ঝাল মিষ্টি আমসত্তটা তৈরি করব সেটা রেডি করে নেব। এজন্য এখানে আমি কিছু মশলা ব্যবহার করব। এখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আপনারা চাইলে এখানে 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়াও নিয়ে নিতে পারেন। সাথে নিয়েছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা আর 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। মশলাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারেন আর আপনারা আপনাদের পছন্দ মতো মশলা এখানে ব্যবহার করতে পারেন। মশলাটা দিয়ে আমি এটাকে আরও 2-3 মিনিট একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। এর থেকে বেশি জাল করা যাবে না, তাহলে এটা প্যানের মধ্যেই জমে আসবে। এই তো 2-3 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি আগে থেকে একটা বড় প্লেটের মধ্যে একটু সরিষার তেল ব্রাশ করে রেখেছিলাম, এবারে এই মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। যেহেতু এখানে আমি কিছুটা মশলা ব্যবহার করেছি তাই এই আমসত্তের কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। পুরোটা আমি খুব ভালোভাবে বিছিয়ে নিয়েছি। এই তো আমি পুরো মিশ্রণটাকে সমানভাবে বিছিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে রোদে 2-3 দিনের মতো খুব ভালোভাবে শুকিয়ে নেব। আপনাদের যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে এটা ফ্যানের বাতাস অথবা গ্যাসের চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন, তবে রোদে শুকালে এই আমসত্তটা খেতে বেশি ভালো লাগে। এই তো 2 দিন পর এটা খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। এই তো আমাদের টক মিষ্টি আমসত্তটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। দেখুন দর্শক কতটা পারফেক্ট হয়েছে। এবারে আমি এটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এটা ছোট বা বড় সাইজ করে কেটে নিতে পারেন। এই তো আমি এটাকে কেটে নিচ্ছি, কেটে আমি একটু রোল করে নিচ্ছি। দেখুন দর্শক এটা কত সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে এটা শুকিয়ে গিয়েছে, কালারটাও অনেক সুন্দর এসেছে। এই তো আমাদের টক মিষ্টি আমসত্তটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এতো আমি এটাকে এরকম একটু রোল করে নিচ্ছি। এবারে আমরা যে টক ঝাল মিষ্টি আমসত্তটা করেছিলাম সেটা রেডি করে নিচ্ছি। এই তো এটাও খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে, এটাকেও আমি কেটে নিচ্ছি। এই আমসত্তটা আপনারা একবার বানিয়ে পুরো বছরের জন্য সংরক্ষণ করে খেতে পারেন। এই আমের সিজনে আপনারা একবারে বেশি করে এই আমসত্তটা তৈরি করে নিতে পারেন। এই আমসত্তগুলো খেতে যে এতটাই মজার হয়, পাকা আমের আমসত্ত থেকে এই কাঁচা আমের আমসত্তটা খেতেই আমার বেশি ভালো লাগে। আশা করছি আজকে 2 রকমের এই আমসত্তের রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। আপনাদের যার যেটা পছন্দ সে সেভাবে বানিয়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।